Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আমার আজকের পর্বে থাকছে ড্রিম হলিডে পার্ক, পরিবারের পরিজন নিয়ে ঘুরে বেড়ানো। ঢাকার পাশেই ড্রিম হলিডে পার্ক, কীভাবে যাবেন, কোথায় খাবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলুন আজকের পর্বে ড্রিম হলিডে পার্ক দেখতে থাকি। ড্রিম হলিডে পার্ক নরসিংদী জেলার পাঁচদোনা চৈতাবাতে ঢাকা সিলেট মহাসড়কে এটি অবস্থিত। প্রায় ৬০ একর জমির উপর এটি নির্মিত হয়েছে। এই পার্কটি, এই পার্কে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, ওয়াটার বাম্পার, রাইটার ড্রেন, বাইসাইকেল, স্পিড বোট এবং কাইকিং বোট, সব কিছু মিলে এই পার্কে অনেক কিছু আছে যা দেখার মতন। তো বলতে বলতে আমরা একদম মুখে চলে আসছি। এটার টিকিট নিবে জনপ্রতি ৩৫০ টাকা, বড়দের, ছোটদের ২৫০ টাকা, যা ৮ বছরের নিচে তাদের টিকিট নিতে হবে ২৫০ টাকা। তো আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা ফ্যামিলি পরিবারজন নিয়ে আসছি, তো চলুন দেখতে থাকি। ড্রিম হলিডের মূল আকর্ষণ হচ্ছে ওয়াটার পার্ক এবং ওয়াটার লেভেল, যে দুইটা, এই দুইটাই সবচেয়ে বেশি আকর্ষণ বাচ্চাদের জন্য। এবং কাইকিং বোর্ড আছে, আলাদা আলাদা স্পিড বোর্ডের ব্যবস্থা আছে, তারপরে রাইড আছে, অনেকগুলো, অসংখ্য রাইড আছে। আপনি সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না। আপনি চাইলে প্যাকেজ নিয়ে ঘুরতে পারেন। ৪,৫০০ টাকা ২০টা রাইডের পাবেন। এই যে এখন আমরা যে রাইডটাতে এখন উঠবো, এই রাইডটা আপনার 3 মিনিটের জন্য ১১০ টাকা ফ্রি নেবে। এভাবে রাইড অনেকগুলো আছে, আলাদা আলাদা আপনাকে ফ্রি দিতে হবে, যা আলাদা করে নিলেও আপনার সুবিধা হবে, প্যাকেজ নিলেও আপনি অনেকগুলো হয়তো কভারেজ করতে পারবেন না। তো চলুন আমরা দেখতে থাকি। কীভাবে যাবেন ড্রিম হলিডে পার্কে? ঢাকা, মহাখালী, সায়দাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস আছে নরসিংদী যাওয়ার আসার। আপনি পিপল সুপার এবং গুলিস্তান থেকে মেঘালয় লাক্সারি, আপনি চাইলে টঙ্গীর দিকে দিয়ে আসতে পারবেন। স্টেশন আসলে ওখান থেকে যে কোনো সিএনজি বা অটো নিয়ে যেতে পারবেন ড্রিম হলিডে পার্ক পর্যন্ত। তো ঢাকা থেকে ১৫০ থেকে ২০০ টাকা আপনার ভাড়া নেবে। একদম সরাসরি আপনাকে ড্রিম হলিডে পার্কের সামনে নামিয়ে দিবে। চাইলে আপনি চট্টগ্রামগামী ট্রেনেও যেতে পারেন, নরসিংদী নেমে ওখান থেকে সিএনজি বা রিক্সায় নিয়ে আপনি ড্রিম হলিডে পার্কে যেতে পারবেন। তো এইভাবে যেতে হবে। ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা হয়তো ঢাকার দিকে আসলে আপনি টঙ্গী হয়ে যেতে হবে, স্টেশন রোড দিয়ে আপনার যে কোনো সিএনজি অথবা বাসে করে আপনাকে নরসিংদী যেতে হবে। তো চলুন আমরা দেখতে থাকি ভিতরের পার্টগুলো আস্তে আস্তে। ড্রিম হলিডে পার্ক এত সুন্দরভাবে সাজিয়েছে দেখে মনোমুগ্ধকর। আপনার ফ্যামিলিকে নিয়ে এসে অনেকটা সময় পের হয়ে যাবে এখানে। যদি সারাদিন ঘুরে আপনি ক্লান্ত হয়ে যাবেন, একেবারেই শেষ করতে পারবেন না। ৬০ একর জমির উপর এই ড্রিম হলিডে পার্কটা, মানে বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসতে চান। এখানে থাকার কোনো যদিও জায়গা নেই, আশেপাশে রিসোর্ট আছে, রিসোর্ট নিয়ে থাকতে হবে। ঢাকার বাইরে থেকে আসলে আপনি হয়তো কোনো রিসোর্টে বা কোনো হোটেলে থাকতে হবে, এখানে ড্রিম হলিডে থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা এখন যাব সাফারি বোট টার্মিনালে। এটাকে যেতে হলে আপনাকে অবশ্যই এই পানির নিচ দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে টার্মিনাল, মানে নিচ দিয়ে আপনাকে পানির নিচ দিয়ে একটা টার্মিনাল করা আছে। এই টার্মিনাল হয়ে আপনাকে ওপারে যেতে হবে। ওপারে কিন্তু এটার নদী, কৃত্রিম নদী তৈরি করে রেখেছে এত সুন্দরভাবে ড্রিম হলিডে পার্ক, যা না দেখলে আসলে বোঝা যায় না। আমরা যেহেতু আগে যাইনি, আমরা ফার্স্ট টাইম গিয়েছি, তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। আর পুরাটা ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লাগবে, বিশেষ করে সারাদিনে আপনি শেষ করতে পারবেন না। এই ড্রিম হলিডে পার্ক শেষ দেখে দেখার মতো একটি জায়গা। আমরা সারাদিন ঘুরে সব কিছু শেষ করতে পারিনি। তো আমরা এখন উপরে উঠছি, উপরে চলে আসছি ক্লান্ত ফ্যামিলির লোকজন হাঁটতে হাঁটতে। অসাধারণ দৃশ্য দেখে মনে হচ্ছে। ড্রিম হলিডে লেখা। এখানে মূলত আপনি স্পিড বোর্ডের যে রাইডটা আছে এই রাইডের কাউন্টার প্লাস আপনি ট্রেনের কাউন্টার এখানেই। এখান থেকে আপনাকে ট্রেনে যেতে হলে আপনাকে 110 টাকা করে নিতে হবে, আর স্পিড বোর্ডে জনপ্রতি 350 টাকা টিকিট। এখানে আপনি ঘুরে অনেক মজা হবেন। তো চলুন আমরা দেখতে থাকি। ড্রিম হলিডে পার্ক সারাদিন ঘুরে আপনি ক্লান্ত হয়ে যাবেন, মানে এতটা একটা জায়গা, হাঁটতে হাঁটতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। এটা রিল্যাক্স রুম আছে, আপনি চাইলে ওখানে রিল্যাক্স করতে পারবেন হাত পা একটু কাঁপানোর জন্য। তো ছোট বাচ্চাদের জন্য অনেকগুলো খেলনা স্পোর্ট আছে যা সারাদিনও আপনি শেষ করতে পারবেন না। প্রত্যেকটা রাইড ঘুরতে গেলে আপনাকে বিশেষ করে 10 থেকে 15 মিনিট সময় লাগে, বিশেষ করে ছুটির দিনে অনেক মানুষ থাকে ড্রিম হলিডে পার্কে। আর পিকনিক স্পট তো আছে, আপনার যারা পিকনিক করে তাদের পিকনিক স্পট অনেকগুলো, পিকনিক স্পট বড় বড় কোম্পানি যারা এই ড্রিম হলিডে পিকনিক স্পটে ভাড়া নিয়ে থাকে। তো মূলত ড্রিম হলিডে আসলে চারপাশে পিকনিক স্পট, আর বিশেষ করে ফ্যামিলি নিয়েও আপনি ঘুরতে পারবেন। ঘোরাটা অনেক সুন্দরভাবে কাটিয়ে আসতে পারবেন সারাদিন এই নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে। তো আমরা এখন বেবিদের আর একটা রাইডে যাবো, ওই রাইডে আমরা শেয়ার করব দেখি আপনাদেরকে। তো চলুন আমরা দেখতে থাকি। এখানে কয়েকটি রাইড আছে ছোট বাচ্চাদের, যারা 5 বছর 8 বছরের মধ্যে, তাদের জন্য এই রাইডগুলো। এখানে প্রতি টিকিট আপনাকে 70 টাকা করে দিতে হবে। এই যে রাইডটা এখন দেখতেছেন এটা 70 টাকা। যেটা বিশেষ করে 5 বছর 6 বছর 7 বছরের বেবিদের জন্য এই রাইডগুলো এখানে দেওয়া হয়েছে। তো এরকম অনেক রাইড আছে যা বেবিদের জন্য বিশেষ করে খেলাধুলা করার জন্য অনেকগুলো রাইড রাখা হয়েছে ড্রিম হলিডে পার্কে। তো ফ্যামিলি নিয়ে আসলে এটা সবচেয়ে সুবিধা, যারা বেবি যে আছে তাদের খুবই আনন্দ পাবে এখানে আসলে। তো চলুন এভাবে দেখতে থাকি, আরও অনেকগুলো রাইড আছে। আমরা এখন ওয়াটার পার্কের টিকিট কাটবো, জনপ্রতি টিকিট 350 টাকা। এখান থেকে বেবিদের জন্য একই, 5 বছর 2 বছর 2.5 বছর সবার একই রেট, 350 টাকা আপনাকে দিতে হবে। এই ওয়াটার পার্কে আপনাকে যদি ঢুকতে হয় 350 টাকা। তো আমরা ওয়াটার পার্কের টিকিট কাটার শেষে আমরা ভিতরের দিকে ঢুকতেছি। এখানে অনেক মানুষ হবে, বিশেষ করে মূল আকর্ষণ হচ্ছে এই ওয়াটার পার্কটা, দেখতে বুঝতে পারছেন অনেক মানুষ। তো চলুন আমরা সব আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই, দেখতে থাকি এই ওয়াটার পার্ক কী আছে ভিতরে। মূল আকর্ষণ বেবি এবং মুরব্বি যারা আছে সবাই এই ওয়াটার পার্কে এনজয় করে বেশিরভাগই। তো চলুন দেখতে থাকি। সেই ওয়াটার পার্ক, এটার মধ্যে যদিও কোনো গান নেই, এটা স্বাভাবিকভাবে যারা হয়তো অনেকে আসে বা গোসল করে দুষ্টামি করে, অনেক ধরনের খেলার জায়গা রয়েছে। কিন্তু পরবর্তীতে যেটা আছে সেটার মধ্যে ডিজে এবং সব কিছু থাকে। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি এই ওয়াটার পার্ক এবং এনজয় করতে থাকি। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to be ruthless. Make some progress, I can see that they compare. I think everyone's against me, maybe something in the air. Am I paranoid? I swear a void is forming and they're scared. I walk a straight path, not many can say that. I like to play fast, cross me and there's payback. You better pray that I don't see your face at any place that I go. I know you hate that. I've been doing fine, I'm not wasting any more time. I live for the fight and the climb. I think that the pain that's deep inside is what defines. So I won't give up, I'm gonna make it to the top. I don't care what's in my way, I swear I'm never gonna stop. I could fall flat on my face and I swear I won't give back up. Cause I don't deserve a thing and the road ahead is tough. They'll try to kick you while you're down, they wanna rise up while you drown. They wanna fill your head with doubt. They're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, এটি হচ্ছে ড্রিম হলিডের রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। এখানে বাংলা খাবার, চাইনিজ খাবার সব কিছু পাওয়া যায়। তো এখানে আমরা এখন খাবারের জন্য রেডি। সারাদিন ক্লান্ত হয়ে সেট মেনু আপনার 280-র মধ্যে। আপনি চাইলে সেট মেনু মোরগ পোলাও সাদা বাতাসে পাশে খেতে পারেন। তো চলুন এখানে খেতে থাকি এবং সাথে সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরিবার পরিজন